সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। মাহে রমজান চলছে, অবারিত ধারায় রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হচ্ছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর কল্যাণের ধারা বয়ে চলেছে। প্রিয় দর্শক, সেই কল্যাণকে দীর্ঘস্থায়ী করার জন্য, সেই রহমতকে আরও বেশি পাওয়ার জন্য যেই জিনিসটি দরকার, সেটা হলো রবের কাছে মাথা নত করে আরও বেশি করে তার ইবাদত বন্দেগী করা। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের রবকে চিনতে পারব। আর রবকে চেনার একটিমাত্র উপায় তা হলো জ্ঞান অর্জন করা, আলোকিত জ্ঞান অর্জন করা। দর্শক, এই আলোকিত জ্ঞানের জন্যই আমাদের এই আয়োজন। ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেডটেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আলহামদুলিল্লাহ, রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন জ্ঞানের পৃষ্ঠপোষকতায় কিছু খেদমত করার জন্য। দর্শক, আপনারা দেখছেন সেরা চার প্রতিযোগী বন্ধুর একক রাউন্ড। সর্বশেষ প্রতিযোগী বন্ধুর আগে যিনি ছিলেন শাহাদাত হুসাইন খান ফয়সাল, তিনি এখন হট সিটে বসে আছেন। 11টি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, আর একটি মাত্র প্রশ্ন আছে। ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো তার কাছ থেকে তার উত্তর। তারপরে আরেক প্রতিযোগী বন্ধুকে আমরা ডেকে নেব, তাওহিদুল আলম ভাই আপনাকে। জ্ঞানের লড়াই শেষে আমি বিজয়ী হব নিশ্চয়। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে এবং অতিথি প্যানেলে যারা এসেছেন, আমি এখন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক মোহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফি আমালিকুম। আমিন, আল্লাহুম্মা আমিন, তাকাব্বালাল্লাহু কাওলাক। আমিন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক মোহতারাম শেখ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল্লাহু ইলাইকুম। বারাকাল্লাহু ফিক। দর্শক, আমরা আরও একজন বিশেষজ্ঞ প্যানেলে বিশিষ্ট আলিমকে পেয়েছি, যিনি ঢাকা থেকে অনেক দূরে অবস্থান করেন, কিন্তু আলোকিত জ্ঞানের কথা শুনে তিনি ছুটে এসেছেন। আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। তিনি হচ্ছেন আমাদের শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়খ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। জি, আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা বিশেষজ্ঞ প্যানেলে আরও একজন বিজ্ঞ আলেমে দিনকে পেয়েছি, যিনি শুধু আলেমে দিন এটাই নন, অনেক বিশেষণ রয়েছে। তিনি একজন বড় মাপের ব্যবসায়ী, নিউটেক্স গ্রুপের সম্মানিত চেয়ারম্যান।
তিনি তার সব কিছুকে পেছনে ফেলে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আসা নিয়ামত এই আলোকিত জ্ঞান, আলোকিত জ্ঞানের এই আয়োজন, আলোকিত জ্ঞানী তার জন্য তিনি সময় দিচ্ছেন। আমরা তাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না, শুধু বলছি জাযাক আল্লাহু খায়রান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের পর্বে আমরা দুজন বিশিষ্ট মেহমানকে পেয়েছি। একজন অত্যন্ত ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততা সত্ত্বেও তিনি এই আলোকিত জ্ঞানীর মঞ্চে এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি হচ্ছেন জ্যামিকো সিটির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ কবির। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকেও। আসলে আমরা অনেক প্রোগ্রাম দেখি, অনেক কিছুই দেখি, কিন্তু এরকম একটা প্রোগ্রাম আসলে বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে এটা একটা বিরল। এটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। আমার কোম্পানির পক্ষ থেকে, জ্যামিকো সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই দোয়াই করি, আমিন। অনেক ধন্যবাদ আপনাকেও আমরা মুবারকবাদ জানাচ্ছি যে যখন প্রচণ্ড খরা যাচ্ছে, অর্থনীতির খরা, এমন সময় আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আপনার কোম্পানির লোগোটা বারবার ঘুরছে, আপনাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আপনারা আমাদের সাথে এসছেন, আমরা আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আপনাকে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আল্লাহ যাতে আমাদেরকে এরকম প্রোগ্রাম করার আরও সৌভাগ্য দেয়, আল্লাহর কাছে আমাদের এই দোয়াই রইল, আপনারাও দোয়া করেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তি যিনি দীর্ঘ 35 বছর শিক্ষকতার জীবনকে পার করেছেন, লম্বা একটি সময় শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন। তিনি হলেন আমাদের প্রতিযোগী বন্ধু শাহাদাত হুসাইন খান ফয়সালের সম্মানিত পিতা জনাব আব্দুস শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি, আল্লাহর রহমতে। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, সকলের সাথেই পরিচিত হয়ে নিলাম। এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। শাহাদাত হুসাইন খান ফয়সাল, গতকালকে 11টি প্রশ্ন করেছিলাম, একটি প্রশ্ন বাকি ছিল, আমাদের সময় বাকি ছিল না, এই জন্য আজকের পর্বে আমরা আবার হট সিটে বসলাম, একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আফগানিস্তানের শেষ বাদশার নাম কি? ক দাউদ খা, খ বোরহানউদ্দিন রব্বানি, গ গুলবুদ্দিন হেকমতিয়ার, ঘ মোহাম্মদ জহির শাহ। আফগানিস্তানের একটি বিশেষণ আছে, এটা এমন একটি অঞ্চল, এমন একটি রাষ্ট্র, এমন একটি দেশ, খুব সাহসী, কারো কাছে তারা মাথা নোয়ে না। ইতিহাসের পাতায় আমার যতটুকু নজর আছে তার ভিত্তিতে আমি উত্তর নিতে চাই, ঘ মোহাম্মদ জহির শাহ। মোহাম্মদ জহির শাহ? হ্যাঁ, লক করে দেব? জি ইনশাআল্লাহ, আল্লাহ বর্ষা, তাওয়াক্কাল তো আল্লাহ। লক করে দেয়া হোক ঘ মোহাম্মদ জহির শাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক অনেক মুবারকবাদ ফয়সাল ভাই আপনাকে, মাশাআল্লাহ, খুব চমৎকার আপনি পারফরমেন্স করেছেন। 12টি প্রশ্ন করেছিলাম, আপনি 2টো লাইফলাইন ইউজ করেছিলেন, খুব চমৎকার পারফরমেন্স, জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম। এখন অনেকটা হালকা মনে হচ্ছে, তাই না? তো আজকের পর্বে আমি যা দেখতে পাচ্ছি, আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 78 নম্বর। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার পারফরমেন্স, 100 নম্বরের ভেতরে আপনি আজকে 78 নম্বর পেয়েছেন, অর্থাৎ এই 12টি প্রশ্নের উত্তর দিয়ে। আর সামনে ইনশাআল্লাহ তাআলা আরও 2টো পর্ব রয়েছে, এরপরই আমরা জানতে পারবো যে 3টি পর্বের সমন্বয়ে কোন প্রতিযোগী বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়ে নগদ 3 লক্ষ টাকা, সেই সাথে ওমরার টিকিট, নগদ 2 লক্ষ টাকা, সেই সাথে ওমরার টিকিট,
নগদ 100,000 টাকা, সেই সাথে আমরা টিকিট পেতে যাচ্ছেন। আমরা দোয়া করি আপনাদের সবার জন্য এবং রব্বুল আলামিনের কাছেই দোয়া করি যে সবার জন্যই যেন অন্ততপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, জাযাকাল্লাহ। দোয়া করবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেক প্রতিযোগী বন্ধু হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলমকে। আসছেন তাওহিদুল আলম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন তাওহিদ ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হট সিট আপনার অপেক্ষায়, আমি অপেক্ষায়। জাযাকাল্লাহ। তাওহিদ ভাই, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। সেরা চারের একক রাউন্ড চলছে, একক পর্ব চলছে এবং সর্বশেষ আপনাকে নিয়ে, তারপরে আর মাত্র দুটো পর্ব আছে। এরপরেই আমরা জানতে পারব যে কার স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে আলহামদুলিল্লাহ, এখানে যে চারজন আছেন, চারজনেরই ইনশাআল্লাহ তাআলা স্বপ্ন কম বেশি পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা শুরু করি। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব, তিনটি ধাপে। প্রথমে 3টি, দ্বিতীয় ধাপে 4টি, তৃতীয় ধাপে 5টি প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি কোনো সহযোগিতা পাবেন না, কোনো লাইফলাইন ইউজ করতে পারবেন না, আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পাবেন 4টি করে নম্বর। উত্তর আল্লাহ না করুন যদি ভুল হয় তাহলে -2 হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, সেখানে সঠিক উত্তরের জন্য আছে 7 করে নম্বর। আল্লাহ না করুন যদি ভুল হয় তাহলে 3.50। আরেকটি বিষয় হলো যে এখানে আপনি লাইফলাইন ইউজ করতে পারবেন, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা। সর্বশেষ যে ধাপটি আছে সেখানে আমি আপনাকে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 12 নম্বর করে। উত্তর ভুল হলে -6, আর সহায়তা নিলে এখানেও আপনি 2টো লাইফলাইন পাবেন, পরিবর্তিত প্রশ্ন আর বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা অথবা পরিবর্তিত প্রশ্নের সহযোগিতা নিয়ে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার মূল নম্বর থেকে 2 নম্বর কম হবে, অর্থাৎ 12 থেকে 2 কম হবে, 10 করে। এই হলো মোটামুটি। আর সব মিলিয়ে যদি ইনশাআল্লাহ তাআলা ভালো করতে পারেন তাহলে সর্বসাকুল্যে 100 নম্বর পাবেন। নম্বরগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আপনার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই জ্ঞানের ভুবন, জ্ঞানের আয়োজনে ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেডটেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। শুরু করব, অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভের জন্য যখন সফরে বের হয়েছিলেন মাঝপথে তিনি বিশ্রাম নিয়েছিলেন, প্রশ্ন হল কোন বস্তুর উপর মাথা রেখে তিনি ঘুমিয়েছিলেন? ক, গাছের সাথে হেলান দিয়ে, খ, সঙ্গীর অরুর উপরে মাথা রেখে, গ, বালিশের উপরে, ঘ, পাথরের উপরে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই বর্ণনাটি কোরআনে কারীমের মধ্যে এসেছে। ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে বলতে হবে,
আমার উত্তর হচ্ছে ঘ, পাথরের উপরে নিয়ে নেব। জি, লক করে দেব। জি ইনশাআল্লাহ, লক করে দেয়া হোক পাথরের উপর। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। চার নম্বর পেয়ে গেছেন, 100 থেকে 4 দিয়ে দিলাম, ঠিক আছে। পরের প্রশ্নে যাচ্ছি। জি অবশ্যই। আপনার জন্য পরের প্রশ্ন, পবিত্র কোরআনুল করিমে ফাতহু মুবিন বলে যে আয়াতটি রয়েছে সেটি কোথায় অবতীর্ণ হয়? ক, হুদাইবিয়াতে থাকা অবস্থায়, খ, মক্কা এবং মদিনার মাঝখানে, গ, মদিনা যাওয়ার পর, ঘ, মক্কা মদিনার মাঝখানে অবস্থানকালে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ফাতহাম মুবিন, আল্লাহ তাআলা এই কথাটি কোথায় কোন অবস্থার উপরে বলেছেন? এখানে যে চারটি অপশন রয়েছে কোনটি হবে? উত্তর নিচ্ছি খ, মক্কা মদিনার মাঝখানে। লক করে দেব? জি ইনশাআল্লাহ, লক করে দেয়া হোক খ, মক্কা মদিনার মাঝখানে। আপনি যে উত্তরটি দিয়েছেন ওই উত্তরটি সঠিক হয়নি। উত্তরটি হলো মক্কা মদিনার মাঝখানে অবস্থানকালে। অসুবিধা নেই, যাক আলহামদুলিল্লাহ, কারণ হলো প্রথম ধাপে আপনি আছেন, যদিও -2 হয়ে গেছে, তাও খুব বড় ধরনের কিছু হয়নি। আপনার জন্য এবারের প্রশ্ন, বায়াতে রিদওয়ানে এক ব্যক্তি অংশ না নিয়ে উটের আড়ালে লুকিয়েছিল, তার নাম কি? আবদুল্লাহ ইবনে উবাই, খ, জাদ ইবনে কায়েস, গ, অরওয়া ইবনে মাসউদ, ঘ, মিকদাদ ইবনে হাফস। আসলে বায়াতে রিজওয়ানে একজন মুনাফিক অংশ নিয়েছিল, সে লুকিয়েছিল, সে হচ্ছে খ, জাদ ইবনে কায়েস। লক করে দেব? জি, লক করে দেওয়া হোক জাদ ইবনে কায়েস। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে দেখুন, এই আয়োজনের মাধ্যমে আমাদের সবচাইতে বড় যেটা আমরা মনে করছি প্রাপ্য, সেটা হলো এমন অনেক বিষয় আছে, খুঁটিনাটি বিষয় আমাদের মনে হয় কিন্তু অনেক বড় ব্যাপার, যে মুনাফিকদের কি অবস্থান ছিল তখন, সেটা কিন্তু এখান থেকে বের হয়ে আসছে। পরের প্রশ্নে যাব? জি অবশ্যই। আমরা দ্বিতীয় ধাপে কিন্তু চলে যাচ্ছি। জি, নিশ্চয়ই মনে আছে আপনার নিয়মকানুনগুলো। জি, ঠিক আছে। আপনার জন্য দ্বিতীয় ধাপের প্রথম প্রশ্ন, সচ্ছল ভাইয়ের পক্ষ থেকে অসচ্ছল সহোদর ভাই বোনকে জাকাত দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? ক, হারাম ও নিষেধ, খ, বৈধ ও সওয়াবের কাজ, গ, মাকরুহ, ঘ, বিদআত। আপন ভাই, তার আপন বোন, আপন ভাইকে কি জাকাত দিতে পারবে? শরীয়তের বিধান এখানে চারটি এসছে, উত্তরটি কি হবে? জি, সচ্ছল ভাইয়ের পক্ষ থেকে অসচ্ছল সহোদর ভাই বোনকে জাকাত দেয়া বৈধ, শুধু বৈধ না এবং সওয়াবের কাজ। আমার উত্তর হচ্ছে খ, বৈধ ও সওয়াবের কাজ। লক করে দেয়া হোক বৈধ ও সওয়াবের কাজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর এই উত্তরের মাধ্যমে আমরা সবাই জানতে পারলাম প্রিয় দর্শক, যে অবশ্যই আপনার যিনি আপন ভাই, আপনার বোন, যদি অসচ্ছল অবস্থায় থাকেন আর যদি আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করে থাকেন, তাহলে আগে তাদের হকটা পালন করবেন, যাকাতের অর্থ থেকে তাদেরকে সহায়তা করুন, এইভাবে তাদেরকে বেশি বেশি সহায়তা করুন। প্রশ্ন করা হয়েছিল, কোরআনে কারিমের মধ্যে এসছে, ইয়েস আলুনাকা মাযা ইউনফিকুন, তারা প্রশ্ন করে কোথায় খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এখানে সাদাকা বা খরচ করার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আগে মা বাবার জন্য, তারপর নিকটাত্মীয়র জন্য।
আমি একটু আমাদের সম্মানিত যারা প্যানেলে আছেন, বিশেষজ্ঞ প্যানেলে, আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এই মাসআলার মধ্যে একটু তাফসীর আছে অবশ্য, সেটা হচ্ছে যাদের ভরণ পোষণ ভাইয়ের উপর কর্তব্য নয় শুধু তাদেরকে দিতে পারবে, আর যাদের ভরণ পোষণ ভাইয়ের উপর রয়েছে তাদেরকে দিতে পারবে না। ছোট ভাই হলে, ছোট বোন হলে, যারা ছোট তাদের দায়িত্ব তার উপর আছে, সুতরাং তাদেরকে যাকাত দিয়ে তার ঘরে ফিরে আসছে এটা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। অসচ্ছল এবং ভাইয়ের তামাত বড় হয়ে গেছে, ভিন্ন বা আলাদা থাকে, তাদের জন্য দিতে পারবে শুধু, মানে তো প্রাপ্তবয়স্ক আলাদা হলে, অপ্রাপ্তবয়স্ক হলে দিতে পারবে না। খেয়াল রাখতে হবে নিজের সৎকার যেন নিজের কাছে ফিরে না আসে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইমামের পিছনে নামাজরত অবস্থায় মুক্তাদির কোনো ওয়াজিব পর্যায়ের ভুল হলে তিনি কি করবেন? ক, ইমাম সাহেব শাহ সেজদা দেবেন। খ, মুক্তাদি শাহ সেজদা দেবে। গ, নামাজ পুনরায় পড়বে। ঘ, কারো উপরই সেজদায় শাহ ওয়াজিব হবে না। আমার উত্তর হচ্ছে ঘ, কারো উপরই শাহ সেজদা ওয়াজিব হবে না। লক করে দেব? জি, লক করে দেয়া হোক। ঘ, কারো উপর শাহ সেজদা হবে না। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আমারও এখানে বসে, যারাই সঠিক উত্তর দেন আমার খুব ভালো লাগে, কারণ আপনার সাথে সাথে আমারও টেনশন থাকে যে আপনি কি উত্তরটা দিতে পারবেন। এবং আমার মনে হচ্ছে যে শুধু আমি নই, যারাই প্রোগ্রামটি দেখছেন সবাই খুব টেনশনে থাকেন এবং সবাই আপনার জন্য দোয়া করতে থাকেন। আলহামদুলিল্লাহ, অনেক দোয়া পাচ্ছেন। পরের প্রশ্নে যাব? জি অবশ্যই। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন যুদ্ধে পরপর তিনজন সেনাপতি নিযুক্ত হয়েছিলেন? ক, খন্দক। খ, হুনাইন। গ, তাবুক। ঘ, মুতার যুদ্ধে। ঘ, মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে, ঠিক তো? জি, লক করে দেব। জি, চিন্তা ভাবনা করার কিছু নেই? না, চিন্তা ভাবনা লক করে দেয়া হোক। মুতার যুদ্ধ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার করছেন। আমাদের মাঝে প্রিয় দর্শক যিনি অতিথি হিসাবে আসছেন যারা, আমি একটু শাহনেওয়াজ আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার কেমন লাগছে? একজন মুসলমান হিসেবে এরকম একটা প্রোগ্রামে আসতে পারি তো আমি গর্বিত। আর ইসলামিক দৃষ্টিতে যদি বিচার বিশ্লেষণ করা হয়, মানে আমি অনেক প্রোগ্রাম দেখেছি কিন্তু এরকম একটা প্রোগ্রাম দেখার যে সৌভাগ্য হবে এটার জন্যই আমি আল্লাহকে অনেক ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং এটা খুবই অদ্ভুত একটা জিনিস এবং খুবই ভালো একটা জিনিস। আমি চাইবো যে আরও যারা আছেন তারাও যাতে এরকম অ্যারেঞ্জমেন্ট করেন, ইসলামিক জ্ঞান মানুষকে দান করেন, আল্লাহ সম্পর্কে সবাই আমরা আরও বেশি বেশি জানবো, বেশি বেশি জ্ঞান অর্জন করব, এটাই আমাদের সবারই কাম্য। ক্ষুদ্র একটা জীবনে যদি সুন্দর কিছু শিখে যেতে পারি, সুন্দর কিছু দিয়ে যেতে পারি, এটাই চাওয়া, এটাই আসলে একজন মানুষ হিসেবে চাওয়া উচিত সবার। আসলেই খুব ভালো লাগতেছে, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এত কষ্ট করে এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, যারা বিশেষ প্যানেলে আছেন তাদের সবাইকে এবং তার সাথে যারা সবাই অ্যারেঞ্জমেন্ট করেছেন, আসলে এটা এক কথায় অসাধারণ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনাদের সহযোগিতা যদি এভাবে আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ তাআলা আমরা আরও ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে আর অনেক কিছু করতে পারবো। এরকম প্রোগ্রাম স্পন্সর করার মতন তৌফিক আমাদেরকে দেয়। আমিন, আমিন, আমিন। তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। জি অবশ্যই। আপনার জন্য এবারের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রেকা অভিযান করেন কত হিজরিতে? ক, ষষ্ঠ হিজরি। খ, সপ্তম হিজরি। গ, অষ্টম হিজরি। ঘ, নবম হিজরি।
বিশেষজ্ঞ প্যানেলের সাহায্য বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা দেয়া হোক। জি, আমাদের প্রতিযোগী বন্ধু আপনাদের দ্বারস্থ হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের প্রতিযোগী ভাই বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চেয়েছেন, আমরা আন্তরিকভাবে এ কথার স্বাগতম জানাই। এটা একটা নির্ধারিত তারিখের বিষয়, এরপরেও এর আগে আছে আহজাব খন্দকের যুদ্ধ, পরে আছে তাবুকের যুদ্ধ, আমরা এভাবে সহযোগিতা করতে পারি। আর আরেকটা বলা হয় কোরআন মাজিদের একটা সবচেয়ে যেটা প্রথম সুরা সুরাতুল ফাতেহা, এরও একটা নাম আছে খুব সুন্দর, সে নামটা ইশারা করে বারবার পড়া। আমরা চাচ্ছি ইনশাল্লাহ আমাদের প্রতিযোগী সুন্দর উত্তর দিবে। আসসালামু আলাইকুম। যে বলেছেন যে এর আগে আহজাবের যুদ্ধ আছে, পরে এটা কি হুনাইন না খাইবার, কোনটার কথা বলতে চেয়েছেন উনি? আমাদের আমাদের বিশেষজ্ঞ প্যানেল পরে একটি কথা বলেছেন, ওটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু হয়ে যায়, সময় খুব একটা বেশি নেই। তিনি বলেছেন যে সুরাতুল ফাতিহার আরেকটা নাম আছে যেটা আমরা বারবার পড়ে থাকি, তো দেখুন আশেপাশে কিছু পাওয়া যায় কি না। জি, সপ্তম হিজরি লক করে দেয়া হোক। সপ্তম হিজরি, উত্তরটি সঠিক হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাওহিদুল আলম ভাই খুব চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর প্রদান করছেন। সামনে আরও বেশ কিছু প্রশ্ন আছে, আমরা দেখব, তবে তার আগে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক 2015-র আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমাদের সাথে আরও যারা রয়েছেন। সাপোর্টেড বাই হামদর, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। পরের প্রশ্নে যাই। জি অবশ্যই। আপনার জন্য এবারের প্রশ্ন, বিশ্ব পর্যটক ইবনে বতুতা বাংলাদেশের কোন বিখ্যাত ওলির সাথে সাক্ষাৎ করেন? ক শাহপরাণ রহমতুল্লাহি আলাই, খ শাহজালাল রহমতুল্লাহি আলাই, গ শাহ মখদুম রহমতুল্লাহি আলাই, ঘ খান জাহান আলী রহমতুল্লাহি আলাই। এই চারজন বিখ্যাত ওলির যে কোনো একজনের সাথে বিশ্ব পর্যটক ইবনে বতুতা তিনি সাক্ষাৎ করেছিলেন। খ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। খ শাহজালাল রহমতুল্লাহি আলাই, লক করে দেব। লক করে দেয়া হোক শাহজালাল রহমতুল্লাহি আলাই। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনাকে অনেক অনেক মুবারকবাদ, মাশাআল্লাহ খুব চমৎকার হচ্ছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আপনি তৈরি হন। আপনার জন্য এবারের প্রশ্ন, সিন্ধু অভিযানের সময় মোহাম্মদ বিন কাসিমের বয়স কত ছিল? ক 15 বছর, খ 17 বছর, গ 19 বছর, ঘ 21 বছর। মোহাম্মদ বিন কাসিম, যে মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে উনি
সিন্ধু অভিযান পরিচালনা করেন। সিন্ধু অভিযানের সময় ওনার বয়স ছিল 17 বছর। লক করে দেব? জি অবশ্যই লক করে দেওয়া হোক। 17 বছর, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাত্র 17 বছর বয়সেই মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব? অবশ্যই। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন সাহাবি নিজের কাটা হাতকে পায়ে চেপে ধরে পুনরায় আবার অভিযানে বের হয়ে যান? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। একটি অভিযানের সময় তিনি যখন পায়ে আঘাত হাতে আঘাত পান, তখন তিনি হাতটাকে পায়ের নিচে চেপে ধরে টান দিয়ে ফেলে দিয়েছিলেন, তারপরে আবার ছুটে গিয়েছেন অভিযানে। উত্তর হচ্ছে খ, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লক করে দেব। লক করে দেয়া হোক মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন। উত্তরটি হচ্ছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সঠিকভাবে আপনি উত্তরটি দিয়েছেন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্ন করি? জি অবশ্যই। আপনার জন্য এবারের প্রশ্ন, সাদ্দাম হুসাইন কত সালে ইরাকের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন? ক, 1962 সালে, খ, 1965 সালে, গ, 1969 সালে, ঘ, 1979 সালে। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চেয়েছেন, বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা দেয়া হোক। জি, বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আসলে আমরা আমাদের এই সুন্দর প্রশ্ন উত্তর দানকারী প্রতিযোগীকে সুন্দরভাবে সহযোগিতা করতে চাচ্ছি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসলে সাদ্দাম যে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন তা সর্বসাকুল্যে হয় 24 বছর। জি, শুকরিয়া। আমি উত্তর নিচ্ছি ঘ, 1979 সালে। লক করে দিচ্ছি। জি, লক করে দেয়া হোক 1979 সাল। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব ভালো লাগলো, দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, একটি মাত্র প্রশ্ন বাকি আছে। প্রশ্নটি করব, তার আগে আমি একটু দর্শকদের প্রশ্ন করে নিই। জি অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা প্রস্তুত? ঘরে বসে আপনিও আমাদের সাথে এই প্রশ্নোত্তরের আয়োজনে সামিল হতে পারেন। প্রিয় দর্শক, এবার করছি আপনাদেরকে আমি প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দটি কোরআনে কতবার এসেছে? যদি আপনার জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা বিজয়ীর নাম এবং তার মোবাইল নম্বর ঘোষণা করব। আর একটু আগেই বলেছি, তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট উইনম্যাক্সের সৌজন্যে। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, আপনি পাচ্ছেন উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। আমাদের এই আয়োজনে যারা আসেন মেহমান হয়ে, আমরা তাদেরকে জিজ্ঞেস করি, তাদের কাছে অনুমতি চাই যে আপনারা যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে যেহেতু একটি জ্ঞান অর্জনের আয়োজন এটি, আমরাও আপনাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই, আপনাদেরকে প্রশ্ন করতে চাই। যদি অনুমতি দেন আমি আপনাকে একটি প্রশ্ন করব। অবশ্যই, ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হলো,
আজ কে 25 রমজান, লাইলাতুল কদর রমজান মাসের কত তারিখে, আপনি এই ব্যাপারে কি জানেন? লাইলাতুল কদর রমজান মাসের আপনার শেষ রোজার 10 দিনের বেজোড় সংখ্যা একদিন। স্পেসিফিক কোন দিন আমি ঠিক এটা বলতে পারবো না, কিন্তু 25 তারিখ, 27 তারিখ মানে 27 রমজান আমাদের দেশে যেটা আমরা সাধারণত মেনে আসছি বা পালন করি, 27 রমজানের রাতটাকেই আমরা বেশি গুরুত্ব দিই, এই আশাই থাকলাম। অনেক অনেক ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। লাইলাতুল কদর হাদিসের মধ্যে যেটা এসছে, এখানে শায়েখরা আছেন যে বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে তালাশ করতে বলা হয়েছে। জি, আমরা প্রত্যেকটি রাতেই ইবাদত করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে কদর নসিব করেন। আমিন আমিন। জি, আমাদের মাঝে আরও একজন সম্মানিত অতিথি আছেন। আমি এখন আপনাকে একটি প্রশ্ন করি। আপনি জীবনের প্রায় 30টি বছর কাটিয়েছেন শিক্ষকতা করে, আপনাকে সেই প্রসঙ্গে আমি একটি প্রশ্ন করব। আপনি যেহেতু শিক্ষক, 35 বছর শিক্ষকতা করেছেন, আপনার কাছে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকতার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাসূল বলছেন, আমাকে শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা নিয়োগ করেছেন। অনেক ধন্যবাদ। তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসালাম, যে আমাকে শিক্ষক রূপে প্রেরিত করা হয়েছে বা পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা শিক্ষকদেরকে সম্মান দেব। শিক্ষকতা এটা অনেক বড় মহান একটি সেবা, অনেক বড় সম্মানের বিষয়। আল্লাহ তাআলা আপনাদের সম্মানকে আরও বাড়িয়ে দিন। আমিন আমিন। আমাদের এখানে যারা মেহমান হয়ে আসেন, আমরা তাদেরকে পবিত্র কোরআন উপহার দিয়ে থাকি। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই কোরআন আমরা আপনাদেরকে দিচ্ছি, মেহরবানি করে কোরআন পড়বেন, কোরআন বুঝার চেষ্টা করবেন, অনুবাদটুকু পড়বেন, এই আর একটি মাত্র প্রশ্ন রয়েছে তাওহিদুল আলম ভাই, তারপরেই বোঝা যাবে যে আমরা আজকে কত নম্বর পেলাম। করব প্রশ্নটি? জি অবশ্যই। আপনার জন্য আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত গবেষণাগার বাইতুল হিকমা কার আমলে প্রতিষ্ঠিত হয়? ক খলিফা আল মুতাসিম, খ হারুন রশিদ, গ খলিফা আল মামুন, ঘ আবু জাফর আল মনসুর। উত্তর হচ্ছে প্রখ্যাত আব্বাসী খলিফা আল মামুনের যুগে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়। লক করে দেব? জি, লক করে দেয়া হোক গ আল মামুন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। 12টি প্রশ্ন আমি আপনাকে করেছিলাম, খুব চমৎকারভাবেই আপনি 12টি প্রশ্নের উত্তর সম্পন্ন করেছেন। কত নম্বর সাকুল্যে পেয়েছেন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধু হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম ভাই, আজকের পর্বে সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 90 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ চমৎকার পারফরমেন্স আপনি করেছেন, জাযাকাল্লাহ। আমি দেখতে পাচ্ছি একক রাউন্ডে খুব ভালো আপনি করেছেন, খুব ভালো করেছেন। দেখা যাক, সামনে আরও 2টি পর্ব আছে আপনাদের জন্য, গ্রুপ পর্ব, সেখানে যদি ভালো করতে পারেন, একটু সামনে এগুলেই অনেক কিছুর হাতছানি আপনাদের সামনে। আমরা দোয়া করি আপনাদের সকলের জন্য। আজকে আমার হাতে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। প্রথমে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, এরপরে বিদায় নিচ্ছি আজকের মেহমান যারা আছেন তাদের কাছ থেকে, আমাদের মাঝে আপনারা এসছেন, অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি বিশেষজ্ঞ প্যানেলে, কষ্ট করে 4 জন বড় বড় আলেমে দিন এখানে বসে আজকে শুনলেন আমাদের প্রতিযোগী বন্ধুদের কথা, সহযোগিতা আপনারা করেছেন, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ।
প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। থাকুন আলোকিত জ্ঞানের সাথে, থাকুন আলোকিত জ্ঞানীর সাথে, থাকুন আলোকিত মানুষের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই প্রত্যাশায় আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোকিত।